আর গাইস, আগের ভিডিওতে তোমরা দেখেছো হেঁটে গেল, আর গাইস ওরা যাবে এই গাড়িটাতে। তো আমি গাড়িটাকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ফাইনালি এই যে দেখাতে পেরেছি। তারপর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর কি কি করেছি দেখো। এই যে আমরা এখন আবার আইসক্রিম খাচ্ছি, আর এই যে ফুচকিটা, তুই কিছু বলবি? হাই বল, হাই বলে দাও, হাই হাই বল, হাই বল দে, হাই। না আমরা আইসক্রিম খাচ্ছি, কিন্তু এই দিদিটা সবসময় মানে রিলস বানাচ্ছে, সবসময় ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্যই। একটু দাও, অতগুলো না। কি ভিডিও না ছবি একটা কাজ করা হলো তারপর আমরা ওখানে বসে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ গাড়িটা অন্যদিকে চলে গেছিলো। তারপর গাড়িটা এলো, তারপর আমরা এই যে চাপছি। তারপর আমরা চলে এসেছি খেতে, আর বরযাত্রী বর বউ ওরা আগেই চলে এসছে, তো ওদের খাওয়া হয়ে গেছে, এরপর হচ্ছে আমরা খাবো। তো এরপর হচ্ছে আমরা এই যে ঢুকে পড়েছি খাওয়ার জন্য ভিতরে। অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে, আর খেতে পারছে না, হাঁপিয়ে গেছে। আমি একখান খাই দেবো, প্রায় বলতে গেলে আমার মুখে ক্যামেরাটা ঢুকিয়ে দিচ্ছিল প্রায়। তাই তারপর এই যে খাবারে এঠো মেঠো সব দেখেছে, ও আমাকে ডিলিট করতেও বারণ করেছে, কি বলবো গাইস। তারপর শেষে চলে আসে আমাদের আইসক্রিম আর মিষ্টি, পাঁপড়, চাটনি সবই ছিল। আর এই যে দিদি জামাইবাবু বসে এখানে খাওয়া দাওয়া করছে, আর এদিকে রানী এদিকে দাঁড়িয়ে আছে। নতুন বউ, এই যে আমাদের নতুন বউ কন্যে যাচ্ছে। গাইস কমেন্ট করে জানিও কেমন লাগছে। বিয়ের আগে জীবন সুন্দর ছিল, এখন অসুন্দর হয়ে গেল আমার। আর আর সুন্দর করে তুলবি, একজন আছে আর একজন পাশে মন শোনে ও।
হাসি স্বপ্ন আকাশে তবু দুটি চোখ জলে ভাসি পিছুটা ছাড়ে না বোঝালে ব্লগটা এই পর্যন্তই করেছি, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই।